আর খাবার দিব, দেখুন খাবার নিয়েছি, সসমান করে বাবা কিনে নিয়েছে, আর মাছ রাখছে না অনেক হয়ে গেছে, বালতি নিয়ে ভাত তো দিই। বন্ধুরা মাছ ধরতে চলে আসি, জাল আর বালতি নিয়ে, সাথে খাবারও নিয়ে চলে আসি, আর সাথে আমার ঘেরে কুমড়ো আছে, সে কুমড়ো তুলে নিয়ে রান্না করব। তো সম্পূর্ণ ভিডিওতে আমার সাথে থাকবেন। তো এখনই মাছ মারবো আমি। আর খাবার দিব, দেখুন খাবার নিয়েছি, সসমান করে বাবা কিনে নিয়েছে, আর মাছ চলে এসছে এখনই। দেখুন খাবার দেওয়ার সাথে সাথেই মাছ চলে আসছে, আমাদের ঘেরে অনেক মাছ আছে। মাছ ধরার পরে কিন্তু কুমড়োটা তুলে নিয়ে আসবো একবারে। তো বন্ধুরা একা একা মাছ ধরতে পারতেছে না, আমিও সাথে নামবো, রাজু বাবার সাথেই মাছ ধরবো। তো বন্ধুরা দেখুন অনেকগুলো মাছ উঠবে আমার মনে হয়। চলি দেবি জাপানি বুটি ধরছি, তো বন্ধুরা আমার খেতে অনেক ধরনের সবজি আছে, আর বর্ষাকালে দেখুন লাল শাক হয়েছে, দেখুন খেতের ভিতর সুন্দর লাল শাক হয়েছে, আর পাশে অনেক কুমড়ো ঝুলেছে, আমার অনেক গাছে কুমড়ো হয়েছে। তো বন্ধুরা আমার খেতে অনেক ধরনের সবজি আছে, লাল শাক আছে, তারপর বেগুন গাছ আছে, তার বেগুন সামনে পড়বে, কুমড়ো আছে, তারপর উস্ত আছে, করলা আছে, দুই ধরনেরই, তারপরে আপনার এই পেঁপে আছে, তার সাথে আর আমরা তো এখান থেকে মাছ ধরছি, আর আপনাদের তো ওই মাথা আরও ধরতে গেছে, এই যে অনেক বড় মাছ ধরছি, তার সাথে জাপানি বুটি ধরছি।